প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়াকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। সকালে স্বাধীনতা দিবস আলোচনা সভায় তিনি বললেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন সকলের দ্বারে সেবা পৌঁছে দিতে, আর সেই লক্ষ্যেই পুড়ে যাওয়া রোগী, জনস্বাস্থ্য সহ বিভিন্ন বিষয়ে কাজ শুরু করে গেছেন তিনি। আর বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরকার। অনুষ্ঠানে আলোচকরা বলেছেন, জাতির পিতার পরিচয় দলমত নির্বিশেষে বঙ্গবন্ধুকেই দেয়া হয়েছিল। আমি যখন যাই উপজেলা হেলথ কমপ্লেক্সে, দুরব্যবস্থা দেখে খুবই কষ্ট লাগে। কারণ এই যদি আমরা হয় আমরা যদি এটাকে ঠিক করতে না পারি, তাহলে আমরা এরকম আলোচনা সভা যতই করি কিন্তু বঙ্গবন্ধুর প্রতি আসল সম্মান দেওয়া যাবে না। তাই আমার একটাই কথা, কথা কম কাজ বেশি।